নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আজকে একটা নতুন গাছ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। বন্ধুরা, আমার হাতে যে গাছটা ধরা আছে এটা কিন্তু রঙ্গন, আর পুরো সাদা, আর সঙ্গে গন্ধে ভরপুর, মানে জুঁই ফুলের মতো যে গন্ধ সেই রকমই গন্ধ। এমনি রঙ্গন তো আমরা সবাই কম বেশি বাড়িতে লাগাই, জমিতে লাগাই, বর্ডার করি, কিন্তু এই ধরনের রঙ্গন আমরা খুব কম দেখি সবার বাড়িতে। আর এইসবগুলো বাজারে অতটা বা মার্কেটে অতটা প্রচলিত নয়, এই রঙ্গনগুলো বিশেষত। দেখুন, ক্লাস্টার হয়ে ফুল, এরা ক্লাস্টার হয়ে ফুলগুলো হয়, আর পাতাগুলো কত ঘন, কত ক্লাস্টার পাতা হয়। আর রঙ্গন কিন্তু মরে না, রঙ্গন ওভারফিডিংয়ে মরে, জল বসলে মরে, এছাড়া রঙ্গন কোনোভাবে মরে না। রঙ্গন গাছ বছরে একবার ট্রিমিং করার দরকার পড়ে, মানে ছাঁটাই করার, আর রিপোর্টিং দু বছর তিন বছরে একবার। আমাদের, আমরা যারা একটু রঙিন ফুল পছন্দ করি, রঙ্গনের তো অনেক কালার আছে, হলুদ আছে, সাদা আছে, লাল আছে, অন্য অন্য সাদাগুলো একরকম, আর এই সাদাটা আর এক রকম। এই সাদাটার প্রচুর গন্ধ, খুব মিষ্টি গন্ধ। আপনাকে যেহেতু সাদা ফুল, সন্ধ্যাবেলা এর গন্ধটা আরও বেশি তীক্ষ্ণ হয়। আর রঙ্গন রোদেও রাখা যেতে পারে, সেমি শেডেও রাখা যেতে পারে। রঙ্গনকে আমরা জমিতেও যেমন বসাতে পারি, টবেও রাখতে পারি। মেনটেন খুব ইজি। আপনারা জেনারেল মাটি করবেন, 20% বালি, 30% ভার্মি আর 50% মাটি দিয়ে গাছ বসাবেন। মিশ্র খাবার ব্যবহার করবেন, মাঝে মধ্যে একটু গুঁড়ো খোল ব্যবহার করবেন। যে সময় দেখছেন যে গাছে আপনার ডাল হয়ে যাচ্ছে, ফুল আসছে না, ওইটুকু সময়ে আপনি একবার বা দুবার 5-7 গ্রাম গুঁড়ো শস্যের খোল ব্যবহার করুন, দেখবেন আপনার গাছে ফুল চলে আসবে। আর বন্ধুরা, জল কিন্তু একটু বেশিই লাগে এইসব গাছগুলোতে। প্রয়োজনে আপনারা ডেলি জল দিন, প্রয়োজনে একদিন বাদে একদিন জল দিন। বেশি বড় বড় টব লাগে না, অল্প ছোটো টবের মধ্যেই এরা গ্রোথ হবে, আর খুব সুন্দর। বিশেষ করে গন্ধের জন্য তো অবশ্যই এই রঙ্গন একটা রাখবেন। তো বন্ধুরা, এই যে সাদা রঙ্গন, সাদা রঙ্গন প্রত্যেকেই করুন। যারা ব্যালকনি গার্ডেন, যাদের ব্যালকনিতে গাছ, আপনারাও রাখতে পারেন, যাদের জমিতে গাছ তারাও রাখতে পারেন, ছাতে অবশ্যই হবে। বেশি বড় টব লাগে না, ছোট ছোট টবের মধ্যেই হতে পারে, 8-10 ইঞ্চি ম্যাক্সিমাম। আর গাছ তো আমরা ছেঁটে কেটে ছোট রাখতে পারি, আর এই রঙ্গনটা খুব একটা যে লম্বা হয় তা নয়, কিন্তু অন্য অন্য রঙ্গনের থেকে, অন্য অন্য ভ্যারাইটির থেকে এরা অনেকটা শর্ট হাইট, আর অনেক বেশি ফুল দেয়, অনেক গন্ধ। আর অনেকেই মনে করবে অন্য রঙ্গনগুলোতে যেমন গন্ধ বোঝা যায় না বা গন্ধ নেই, এটা কিন্তু গন্ধ আছে। আর অনেকেই মনে করবে রঙ্গন তাহলে রোদে রাখতে হবে, একদমই সেরকম কোনো বিষয় নেই এই রঙ্গনটাতে। এটা খুব ছাওয়া না হলেও মোটামুটি ব্রাইট লাইট হলেই, আমাদের এখানে যেরকম শেডের ছাওয়া পড়ে মাটিতে রয়েছে যদিও বা, দারুণভাবে ফুল দেয়। তো এটার জন্য রোদেরও দরকার নেই কিন্তু এই ভ্যারাইটিটা বিশেষ করে। যারা আমাদের বাগানে আসে, এইখানে একটু দাঁড়িয়ে যান, মানে স্মেলটা পাওয়ার পরে একটু দাঁড়িয়ে যান যে স্মেলটা কোথার থেকে আসছে। তো এইটা নিয়ে, এটা আজকের গাড়ি ঘটনা, এক দিদিভাই এসেছিলেন যাদবপুর থেকে, উনি এসে বলছেন স্মেলটা কোথার থেকে বার হচ্ছে। তো আমি বললাম যে সাদা রঙ্গন পাড়া, এটা তো আমি দেখিনি কোনো দিন কোথাও। তো যাই হোক, তো আমার তখন মনে হলো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে আজকে এই রঙ্গনের ভিডিওটা করা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও হবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।